ভিজে গেছে ভোটের দামামা, সব দলই কোমর বেঁধে নেমেছে ভোট ময়দানে। বিজেপির পক্ষ থেকে বাঁশবাগান ময়দান চাপদানি মণ্ডল দুইয়ের পক্ষ থেকে শনিবার বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদী সরকারের উন্নয়নের ধারাকে তুলে ধরেন তিনি এদিনের সভা থেকে। নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব যে তার পাঁচ বছরের কার্যকালের মধ্যে তিনি কি কি করেছেন। তিনি কাশ্মীর থেকে 370-35 এ হাঁটিয়েছেন আমাদের ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ছিল এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, কেউ করতে পারেনি, নরেন্দ্র মোদীজি করেছেন। শনিবার ঘোষণা হয়েছে ভোটের দিন ক্ষণ, এরাজ্যে 7 দফায় হবে নির্বাচন। শুভেন্দুর মতের 7 দফায় নির্বাচন হয়ে ভালোই হয়েছে, ভালো ভোট হবে, শাহজাহানদের মতো গুন্ডাদের জেলে ঢোকাতে হবে বলেও সরব হয়েছেন শুভেন্দু। না, ভালোই হয়েছে, 7 দফায় ভোট হয়েছে। আশা করব নির্বাচন কমিশন এবারের ভোট অন্যরকম ভোট করবে এবং সব গুন্ডাদের শাহজাহানের মতো এখনও প্রচুর গুন্ডা বাইরে আছে, গুন্ডাদের ভেতরে ঢোকাতে হবে। চাপদানিতে শাসক দল কোনো কাজই করেনি বলে অভিযোগ শুভেন্দুর। কোথাও কিছু হয়নি, চাপদানিতে কিছু করেনি। এখানকার হসপিটালে নামেই সুপার স্পেশালিটি, একটা ডক্টর নেই, নট এ সিঙ্গেল ডক্টর। এখানে হসপিটাল যেটা আছে রেফার হসপিটাল, কারো চিকিৎসা হয় না। কেন্দ্র বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা দিয়েছে, অথচ সমস্ত টাকা নয় ছয় করেছে, সেই টাকা নিয়ে দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। তাই এবার লোকসভা ভোটে বিজেপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাপদানি সভা থেকে গেরুয়া শিবিরেই ভরসা রাখার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলি থেকে সমিত সিনহা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।